চাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, নাইম খান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় কি দিয়ে এসেছিলেন দুনিয়াতে? প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের যে ঘটনা, সেই ঘটনা আমরা সকলেই জানি যে ঘটনার মধ্যে দুটি পার্ট এবং দুটি অধ্যায় রয়েছে। একটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ নবীর গমন, যেটিকে কোরআনে পাকের ভাষায় ইসরা বলা হয়। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। তো একটি হলো পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ নবীর গমন, আর দ্বিতীয় পর্ব হলো মসজিদ আকসা থেকে ঊর্ধ্বাকাশে সপ্ত আকাশ অতিক্রম করে আরও ঊর্ধ্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন, যেটিকে মেরাজ বলা হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই যাত্রা করেছেন, কিভাবে আল্লাহ নবীর এই সফর হয়েছিল, সে সংক্রান্ত সহি বা গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত হাদিস থেকে শুধুমাত্র এতটুকু জানা যায় যে আল্লাহ নবী পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেই বাহনের উপর আরোহণ করে গিয়েছিলেন সেটির নাম হলো বুরাক। বুরাকে করে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিলেন। এর পরবর্তীতে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বলোকের যে ভ্রমণ, সেটা কিভাবে হয়েছিল, কেমন ছিল সেই যানবাহন, অথবা সেই আবার ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ নবী আবার যখন জগতে ফিরে এলেন মাটির জগতে ধুলির ধরায়, তখন কি যানবাহনের মাধ্যমে আল্লাহ নবী ফিরে এসেছেন, অথবা এমনকি মসজিদে আকসা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে কিভাবে ফিরে এসেছেন, কেমন বাহন যোগে, এর তথ্যগুলো বিভিন্ন দুর্বল সূত্রে বর্ণিত থাকলেও একেবারেই নির্ভরযোগ্য কোনো সূত্র আমরা খুঁজে পাইনি। কাজেই এই বিষয়টি খুব বেশি আমাদের আলোচনার কোনো বিষয় নয়, এর সাথে মানুষের ঈমান এবং আমলেরও কোনো সম্পর্ক নেই। যতটুকু বিষয় সন্দেহাতীতভাবে কোরআনের দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, এবং সহি হাদিসের দ্বারা প্রমাণিত সেখানে আল্লাহ নবীর বাহন ছিল বুরাক নামক একটি জন্তু, সেই জন্তুর উপর আরোহণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় গিয়েছেন। অবশিষ্ট ভ্রমণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে হয়েছে সেটির সুনির্ধারিত কোনো তথ্য একেবারে এই প্রামাণ্য হাদিসের দ্বারা আমাদের কাছে পৌঁছেনি। পরবর্তী